হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করেছি একটি সবজি রেসিপি, তা হচ্ছে ডাল দিয়ে মজাদার সবজি রান্না। এই সবজিটা কিন্তু খুবই অল্প সময় এবং সহজেই তৈরি করা যায়, আর এটা খেতেও কিন্তু অসাধারণ। আপনারা রুটি, পারোটা অথবা ভাতের সাথেও খেতে পারেন। তাহলে ফ্রেন্ডস, আসুন আমরা ডাল দিয়ে সবজিটা রান্না করে ফেলি। ডাল দিয়ে সবজি রান্না করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল, আর এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি 2টা দারুচিনি, আর 2টা তেজপাতা এরকম মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত, আর একটু ফ্লেভারটা ছড়ানো পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ভেজে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1/2 টেবিল চামচ আদা পেস্ট, তেলের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনের বাটাটা। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো। ঝালটা আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে দিব সামান্য একটু পানি। এখন মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব আমি 1 কাপ ডাল, এভাবে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি, এখন ডালটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে। ডালটাকে আমি নেড়ে চেড়ে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন সবজিগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ শিম, 1/2 কাপ গাজর, 1/2 কাপ পেঁপে, 1 কাপ ফুলকপি, আর 1/2 কাপ শালগম। সবজিটা একান্তই যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন, আপনারা যে কোনো ধরনের সবজি দিয়ে করতে পারেন। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিব 1 কাপ বাঁধাকপি, 1/2 কাপ বাঁধাকপিটা আমি একটু বড় বড় করে কেটেছি। এখন এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই, এখান থেকে যেটুকু পানি হয় তাতে সবজিগুলো কষানো হয়ে যাবে। এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। ফ্রেন্ডস, সবজিগুলো মেশানো হয়ে গেছে, এখন একটা ঢাকনা দিয়ে দিব আর মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিব। ফ্রেন্ডস, সবজিগুলোকে আমি 12 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই যে দেখুন, সবজিটা কিন্তু অনেকখানি নেতে গেছে, সিদ্ধ হয়ে গেছে প্রায় 70%-এর মতো। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করব। পানিটা এমন হবে, মাখামাখা হবে, সবজিটা মাখামাখা হয় তাই আমি সে পরিমাণে পানিটা দিয়ে দিব। পানিটা দেওয়া হয়ে গেছে, এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করব 1টা টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি।
এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও 5 থেকে 6 মিনিটের মতো। তার মধ্যে সবজিটাও সিদ্ধ হয়ে যাবে এবং পানিটাও শুকিয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদমতো ধনিয়া পাতা আর কয়েকটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। আপনারা যদি একটু ঝালটা বেশি খেতে চান তাহলে কাঁচামরিচটাকে মাঝখান দিয়ে ফেলে দিবেন। আমি আস্তটাই দিয়েছি জাস্ট ফ্লেভারটা ছড়ানোর জন্য। এখন আর 1 মিনিট রেখে আমি চুলাটা অফ করে দিব। আর এর ফাঁকে আমি লবণটা একটু চেক করে নিব। লবণটা ঠিক আছে, এখন চুলাটা বন্ধ করে দিব। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল মজাদার ডাল দিয়ে সবজি রান্না। দেখলেন তো কত সহজেই কিন্তু তৈরি করা যায়, আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এখন যেহেতু শীতকাল, আপনারা অ্যাভেলেবেল সবজি পাচ্ছেন, যে কোনো ধরনের সবজি দিয়ে আপনারা এই ডাল দিয়ে সবজিটা রান্না করতে পারবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর এরকম সহজ রেসিপি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।